আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান বাংলাদেশি ব্লগ মাগুরা থেকে আমি নাসরিন সুলতান আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগ শুরু করছি আর এটা ছিল আমার সোমবারের ব্লগ তো থাম মানে দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আমি কেন এই কথাটি লিখেছি আর সে সম্পর্কে কিন্তু আপনাদের সাথে আজকে কথা বলবো তো তার আগে আপনাদের সাথে আরও কিছু কথা বলে নিই যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায় আর যে সমস্ত ভিউয়ার্স আপু ভাইয়ারা আমার আছেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর এখানে যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার চাচাতো বোন ভার্সিটি থেকে ফেরার পথে আমাদের জন্য এই ফুলের দুটো মালা নিয়ে এসছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল সোমবারের ব্লগ সোমবার সারাদিন আমরা যা যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা ছিল আমাদের দুপুরের খাবারের আয়োজন মাইমা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই মাইমা আমাদের জন্য রান্না করেছে পোলাও রোস্ট বড় কাতল মাছ ফ্রাই করেছে আর এখানে চিকেনও ফ্রাই করেছে পোলার সাথে খাওয়ার জন্য সাথে ছিল গরুর মাংস প্লাস দই আমরা খুব মজা করে খেয়েছি আর সবাই মিলে অনেক আনন্দও করেছি আসলে দুই দিন পরে যখন চলে যাব তখন হয়তো এই সব কিছুই স্মৃতি হয়ে যাবে আর স্মৃতিস্বরূপ রেখে দেবো ইউটিউব এই ভিডিওগুলো যখন মন চাইবে তখন হয়তো দেখব আসলে চলে যাবার কথা শুনে মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে তবুও আসলে যেতে তো হবেই আমরা তো এসেছি দশ দিন হয়ে গিয়েছে তো দশ দিন কিন্তু অনেক সময় আর আমার মেয়ের অনেক পড়াশোনার আসলে ক্ষতি হয়ে যাচ্ছে এখানে অবশ্য বই খাতা নিয়ে এসেছিলাম কিন্তু আসলে বেড়াতে এসে বাচ্চারা কিন্তু কিছুতেই পড়ালেখা ঠিকমতো মতো করে না বা পড়াশোনায় মন বসে না দুই দিন আমি একটু ট্রাই করেছি কিন্তু দেখলাম যে আসলে ও অনেক প্রেশার পড়ে যাচ্ছে এজন্য আর পড়াশোনা করাতে পারিনি তো খুব শীঘ্রই চলে যাবো স্কুলের ভাবিরাও একদিন পরপরই সবাই ফোন দিয়ে খোঁজ নিচ্ছে যে আমি কবে আসব কবে আসব অথচ আমি ওনাদেরকে শিওর বলতে পারছিলাম না তো আজকে সকালেও এক ভাবি ফোন দিয়ে বলেছে আপনি কি আজকে আসছেন না কি কিন্তু আজকেও যাওয়া হয়নি আমাদের অবশ্য আজকে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমাদের তাও আসলে একদিন একটু রিকোয়েস্ট করে আমাদেরকে রেখে দিয়েছেন যে আমরা যেন একদিন থেকে যাই তো যাই হোক শেষ সময়ে এসে আমি চাইনি যে কেউ মন খারাপ করে থাকুক জন্য আমরা একদিন থেকে গেলাম আসলে যতবার ভাবছি যে চলে যাব ততবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে আর আমার চাচাতো বোন ওরও খুব মন খারাপ হয়ে যাচ্ছে সরি আসলে বারবার চাচাতো বোন চাচাতো বোনই বলে যাচ্ছি ওর কিন্তু সুন্দর একটা নাম আছে ওর নাম হচ্ছে বিথি আসলে বিথির ভার্সিটিতে পরীক্ষা আছে না হলে ও ওকে আমরা সঙ্গে করে মাগুরাতে নিয়ে যেতাম তো এই জন্য ওকে নেওয়া হচ্ছে না পরীক্ষা শেষ হলেও যাবে আর এদিকে আমার মেয়েরও সামনে ফাইনাল পরীক্ষা যেহেতু ফাইনাল পরীক্ষা অনেক কিন্তু পড়াশোনার চাপ আর বেশ কিছুদিন আমি কিন্তু পিছিয়ে গেলাম সেগুলো অনেক কষ্ট করে এগিয়ে যেতে হবে জীবনটা আসলে মায়ায় ভরা আর এই মায়া কাটিয়ে ওঠা কিন্তু অনেক কষ্টদায়ক প্রয়োজনের তাগিদে আমাদের এই সমস্ত মায়া মমতা স্নেহের বন্ধন ত্যাগ করে অনেক কঠিনভাবে চলতে হয় আসলে আর এসব ভাবতে গেলে অনেক খারাপ লাগে অবশ্যই দুই একদিন পার হয়ে গেলে হয়তো যে যা জায়গায় আবার পৌঁছে যাব কিন্তু রয়ে যাবে এই স্মৃতিগুলো তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাব আজকে কিন্তু আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে কারণ যেহেতু আমরা কালকে চলে যাব তো আজকে হাতে কিছু সময় আছে তাই বিতি আমি আমরা সবাই মিলে একটু ভেবেছি বাইরে ঘুরতে যাব তো কোথায় যাব এখনও ঠিক হয়নি তবে গিয়ে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো তার আগে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু কথা বলে নিই আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার ভাই বোনেরা এসেছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আর এই কথাগুলো কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছি সে কথাগুলো হচ্ছে আমার যে সকল ভাই বোনের চ্যানেলে আমি কমেন্টস করি আর এই কমেন্টসগুলো করার আগে আমি কিন্তু তাদের ভিডিওগুলো দেখি ভিডিও দেখার পর লাইক করি সাবস্ক্রাইব করি তারপর কমেন্টস বক্সে এসে আমি কমেন্টস লিখে আসি আর এর থেকে আপনারা প্লিজ বুঝে নেবেন যে আমি কিন্তু সকলের চ্যানেলগুলো সাবস্ক্রাইবই করি তো অনেকে আছেন যারা বুঝতে পারেন না যে আমি সাবস্ক্রাইব করে আসার পরে ওনারা রিটার্ন আমাকে আবার রিকোয়েস্ট পাঠাই যে আমি যেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করি কিন্তু আসলে আমি অলরেডি তো তাদের চ্যানেলগুলো আগেই সাবস্ক্রাইব করে আসি তো আমার মনে হয় অনেকে এটা বোঝেন না তো প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনারা পুরোটাই দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কথাগুলো শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি তারপরেও নতুন নতুন যারা কমেন্টস করেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টস পড়ি এবং তাদের চ্যানেলে গিয়ে দেখে আসি যে ওই চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি কি না যদি না করে থাকি তো অবশ্যই আমি করে নিই আপনারা এই ব্যাপারে আল্লাহর রহমতে নিশ্চিত থাকবেন কারণ ইউটিউব চ্যানেল এমন একটি জায়গা যেখানে একা কোনো কিছু সম্ভব নয় এটা একে অন্যের হাত ধরে কিন্তু অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব এটা সবসময় সবাই মনে রাখবেন তাহলে দেখবেন যে অনেক কঠিন কাজও সহজ হয়ে গিয়েছে সকলে সকলের প্রতি বিশ্বাস রাখবেন এটাই আপনাদের কাছে আশা করি তো আমার চাচাতো ভাই ও সাইকেল নিয়ে একটু ব্যস্ত আছে এই সাইকেলটা নতুন কিনেছে তো এখন আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছি আর আমরা এখন বসুন্ধরা মার্কেটে আছি আর আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত আর দুঃখিত দুঃখিতের কারণেই যে আসলে মোবাইলটা আমার ছোট বোনের হাতে ছিল আমি বুঝতে পারিনি ও কিন্তু অন্য অ্যাঙ্গেলে ক্যামেরায় ভিডিও ফুটেজগুলো নিয়েছে এ আমি ভিডিওটা পুরো স্ক্রিনে নিয়ে আসতে পারিনি এজন্য আসলে খুবই দুঃখিত আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের কিছু কেনাকাটা হয়ে গিয়েছে এখানে আমরা খাওয়ার জন্য সবাই বসে আছি আর এটা রেস্টুরেন্টের ভিতরে আসলে অনেক লোকজনের ভিতরে মোবাইল দিয়ে ভিডিও ফুটেজ তোলা একটু সংকোচ বোধ হচ্ছিল তো যাই হোক কিছু ছবি তুলে নিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম এখান থেকে আমি কয়েকটা কসমেটিক্সের জিনিস কিনেছি সেগুলো অবশ্যই আপনাদেরকে এখন দেখাবো না আগে বলেছি আমি ঢাকাতে এসে যা কিছু কেনাকাটা করেছি সব ডিটেলস আমি মাগুরাতে গিয়ে আপনাদেরকে দেখাবো একটা একটা করে কারণ এখানে ওইভাবে দেখানোর মতো আমার পরিবেশ হচ্ছিল না আর আমার চাচাতো বোন ও বলছিল যে ও একটা জুতা নেবে এই জন্য আমরা জুতা শোরুমে ঢুকেছি জুতা নেওয়ার জন্য এটা অ্যাপ এক্সের শোরুম জুতা কেনা হয়ে গেলে আমরা এখান থেকে আরেকটু ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা হব কারণ বাসায় গিয়ে কিন্তু আমার অনেক কাজ আছে ব্যাগপত্র সব গোছ গাছ করতে হবে আর রাতের বেলা সব কিছু আসলে গোছ গাছ করে রাখলে দিনে কালকের দিনে আর কোনো ঝামেলা হবে না একদম ফ্রিলি থাকতে পারবো যেটুকু সময় থাকবো তারপর পরের পর আমাদের রওনা দিতে হবে আর পরবর্তী ভিডিওগুলো তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমরা চলে এসেছি বাসায় এসে রেস্ট করে আমাদের সব ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছি আর শুধুমাত্র কাল যে কাপড়টা আমরা কাল পরে যাব সেটা বাইরে রেখেছি আর সব ব্যাগে ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন আসলে আরও একটা ব্যাগ কিন্তু বাদ আছে মোট পাঁচটা ব্যাগ আমাদের এখানে চারটা কমপ্লিট হয়েছে এখন আর একটা ব্যাগ বাদ আছে তো আমরা এখানে একটু ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত ও আমার চাচাতো বোন বিথি ও আমাদের জন্য স্পেশালভাবে পিৎজা বানাচ্ছে আমরা রাতে কিন্তু সবাই পিৎজা খাবো আর এই যে ও কিন্তু অনেক সুন্দর পিৎজা বানায় আগে আমাকে ক্যামেরায় অনেক ছবি তুলে পাঠিয়েছে বলেছে ঢাকায় আসলে আমাকে খাবে তো একদিন আসলে আমরা বাইরে খেয়েছি বাসায়ও আমাদের অনেক খাবার খাওয়াইছে কিন্তু পিৎজাটা আসলে বাদ ছিল তো ও আজকে আমার জন্য পিৎজা বানিয়েছে আর এটা হচ্ছে এখানে বিফ দিয়ে পিজ্জাটা বানানো হয়েছে আর হাতে বানানো পিৎজা আসলে রেস্টুরেন্টের মতো অতটা গর্জিয়াস বা দেখতে সুন্দর হয় না কিন্তু খেতে অনেক টেস্ট হয় মার্শাল্লা আমার কাছে খুবই ভালো লেগেছে আর অসাধারণও বানিয়েছে আর পুরোটাই ফ্রেশ এইভাবে আরও বেশি ভালো লেগেছে কারণ বাইরের খাবার কতটা ফ্রেশ হয় সেটা আপনারা সবাই জানেন আর ঘরের জিনিস কিন্তু আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্টই ফ্রেশ হয় তো আমি যখন পিজ্জাটা কাটছিলাম বিধি কিন্তু আমার সামনেই দাঁড়িয়েছিল আর ও কিন্তু অপেক্ষা করছিল যে কখন আমি পিৎজাটা ওর প্রশংসা করব তো অবশ্যই তো টেস্ট লাগলে তো আমি বলবোই যে অনেক ভালো হয়েছে জন্য আসলে অপেক্ষা করছিল আর আপনারা তো সবাই জানেন কাউকে স্পেশালিভাবে কিছু খাওয়াতে গেলে কিন্তু আমরা সবাই তার প্রশংসার জন্য অপেক্ষা করি ও ঠিক সেরকমই আমার প্রশংসার জন্য সরি আসলে ওর প্রশংসা আমার মুখে শোনার জন্য একটু দাঁড়িয়ে তো পিজাটা আসলে কাটতে একটু সমস্যা ছিল কারণ পিৎজা কাটার আলাদা কিন্তু একটা ইয়ে আছে তো ওটা আমাদের তো ছিল না আর ছুরিতে কাটার সময় একটু শক্ত শক্ত লাগছিল এই জন্য একটু টাইম নিচ্ছিল তো যাই হোক শেষ পর্যন্ত পিৎজাটা কেটে খেতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আরও খুব খুশি কারণ কাউকে খাওয়াতে পেরে কিন্তু যদি জিনিসটা ভালো হয় অবশ্যই সবাই খুশি হয় খেয়েও খুশি আর যে খাওয়াই তারও খুশি লাগে তো মার্শাল্লা অনেক ভালো হয়েছিল খেতে তো আমি কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমি মাগুরাতে গিয়ে আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ